ফার্স্টে এমন ওপেন ওয়ার্ল্ড গেম যেগুলা খেলে আপনি কখনো বোরিং হবেন না। নাম্বার 5, দ্য উইচার 3। উইচার 3 একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম যেটা সিডি প্রজেক্ট ডেভেলপ করে। এই গেমসটির ম্যাপ অনেক বড়। গেমসটিতে আছে বিভিন্ন রকম মনস্টার, চমৎকার মিশন, নদী, জঙ্গল ইত্যাদি। গেমসটির গ্রাফিক্স খুব সুন্দর। উইচার 3 টপ 10 গেমসের মধ্যে ধরা হয়। উইচার 3 2015 লঞ্চ হয় আর এই পর্যন্ত $119 মিলিয়ন আয় করে। এই গেমসটি খেলার জন্য আপনার কম্পিউটারে মিনিমাম 6 GB র্যাম, 2 GB গ্রাফিক্স আর 40 GB স্টোরেজ থাকতে হবে। নাম্বার 4, স্লিপিং ডগ। স্লিপিং ডগ একটি ওপেন ওয়ার্ল্ড মার্শাল আর্টস অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম যেটা স্কোয়ার এনএক্স 2012 পাবলিশ করে। এই গেমটি অন্যান্য গেম থেকে একদমই আলাদা। কম্বাট স্টাইলের জন্য এই গেমটিকে অন্যরকম ধরা হয়। এই গেমটিতে আপনি গাড়ি, বাইক, সুইমিং, ফাইটিং সবকিছু করতে পারবেন। এই গেমসের ওপেন ওয়ার্ল্ড খুব সুন্দর করে সাজানো হয়েছে। গেমটি বেসিক্যালি হংকং এ সাজানো, যা দেখতে খুবই সুন্দর। নাম্বার 3, ওয়াচডগ 2। ওয়াচডগ 2 একটি ওপেন ওয়ার্ল্ড গেম যেটি ইউবিসফট ডেভেলপ করে। এই গেমসের সিটি গুলা খুব অ্যাডভান্স করে দেখানো হয়েছে। গেমসটিতে আপনি বাইক, কার, সুইমিং ইত্যাদি সবকিছু করতে পারবেন। এই গেমসটিতে আপনি হ্যাকিং করতে পারবেন। আপনি রাস্তায় যত সব এনপিসি দেখবেন সবার মোবাইল, কার হ্যাক, বাইক হ্যাক, ব্যাংক হ্যাক ইত্যাদি সব ধরনের হ্যাক করতে পারবেন। এই ধরনের হ্যাকিং সিস্টেমের জন্য গেমটি আপনাকে কখনো বোরিং ফিল করাবে না। ওয়াচডগ 2 গেমটি খেলার জন্য আপনার কম্পিউটারে মিনিমাম 6 GB র্যাম, 2 GB গ্রাফিক্স কার্ড আর 50 GB স্পেস থাকতে হবে। নাম্বার 2, গ্র্যান্ড থেফট অটো 5। গ্র্যান্ড থেফট অটো 5 সম্পর্কে বর্তমানে সবাই কম বেশি জানে। 2012 রকস্টার কোম্পানি এই গেমসটি পাবলিশ করে। পাবলিশ করার পর থেকে গেমটি এতই জনপ্রিয় হয়ে উঠে যে সবার মুখে মুখে এই গেমটির নাম এখনো শোনা যায়। গেমটিতে আপনি বাইক, কার, সুইম, ডাকাতি ইত্যাদি আরো অনেক কিছু করতে পারবেন। এক্সপ্লোর করার জন্য গেমটিতে দেওয়া আছে অনেক বড় ম্যাপ। GTA 5 এই পর্যন্ত $6 বিলিয়ন আয় করে। রেড ডেড রিডেম্পশন 2। রেড ডেড রিডেম্পশন 2 এমন একটি গেম যেটি আপনাকে কখনো বোর ফিল করাবে না। রকস্টার কোম্পানির 2018 এই গেমটি পাবলিশ করে। বর্তমান সময়ে অন্য কোনো গেম এই গেমটিকে বিট করতে পারে নাই। এই গেমটির গ্রাফিক্স, ওয়ার্ল্ড মেকিং এত সুন্দর যেটা বলে শেষ করা যাবে না। গেমটিতে রয়েছে হাজার হাজার ডিটেলস। এই গেমটি খেলার জন্য আপনার কম্পিউটারে মিনিমাম 8 GB র্যাম, 4 GB গ্রাফিক্স কার্ড আর 150 GB স্পেস থাকতে হবে। এরকম ভিডিও আরও পেতে ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।